আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেকদিন পর আপনাদের মাঝে নতুন এক টপিকের ভিডিও নিয়ে হাজির হলাম। সেটা হলো সাইকেল চালিয়ে মাওয়া থেকে সাভার যাওয়ার এক নতুন অভিজ্ঞতা। আমার বাসা থেকে বের হলেই পড়বে একটি সরু রাস্তা, যার এক পাশে পুকুর, অন্য পাশে নালার মতো। এখান দিয়ে আমি সাইকেল চালিয়ে যাওয়ার সাহস পাচ্ছি না, তাই এতটুকু পথ আমি হেঁটেই যাচ্ছি। এখন উঠে পড়লাম সাইকেলে, মোটামুটি 5 মিনিটের মতো চালালেই দেখা মিলবে ঢাকা মাওয়া হাইওয়ের রাস্তা। এখন শুধু চালাচ্ছি আর চালাচ্ছি, সাইকেল চালাতে ভালোই লাগছে। এখন পাড়ি দিতে হবে ঢাকা মাওয়া হাইওয়ের সবচেয়ে উঁচু ব্রিজটি। এখন যেন পা চলছেই না, তবে ব্রিজ থেকে নামার মজাটা কিন্তু আলাদা। সামনে আরেকটি ব্রিজ পাড়ি দিতে হবে, তারপরই টোল। আরে বাবা, অল্পের জন্য ধাক্কা খেলাম না। রিক্সাওয়ালা মামা রাস্তা আর ব্রিজের জোড়ার মধ্যে চাকা ঢুকাই দিয়ে বসে আছে। এখন আমি আন্ডারপাস দিয়ে বামের দিকে চলে আসলাম, কারণ আমি কেরানীগঞ্জের রামের কান্দা কলাতিয়া এই রাস্তা ধরে হেমায়তপুর যাব, তারপর সাভার। এইখানে দেখেন আরেক পাগলের কাজ, ডাইনি বামে না দেখেই গাড়ি কেমনে ঘোরাইতেছে। আরেক পাগলের খেলা দেখেন, যাত্রী একজন ইশারা করছে আর হুঁশ নাই, কোনো প্রকার সিগন্যাল ছাড়াই এক পাশ থেকে অন্য পাশে চলে আসলো। এখন 5টা বাজে, সময় যত যাচ্ছে সূর্যের আলো তত ক্ষীণ হয়ে আসছে। সামনে পিকআপের অবস্থাটা দেখেন, যেমনে হাত বাইর করে ইশারা করছে মনে হয়েছে ডান দিকে ঘুরবে, ওর ঘোরানো দেখে আমি আরো ডান দিকে খানিকটা রিস্কের মধ্য দিয়ে পার হইলাম। এক মিনিট পরেই দেখি সেই গাড়িটা আমাকে ওভারটেক করতেছে।
এই যে একজন জমিদার ভ্যানওয়ালা, দেখেন কি অবস্থা, ওর বাম পাশে দুনিয়ার জায়গা থুইয়া আমার গায়ের উপর পড়তে আইছে। রাস্তায় বের হইলে আপনি কত ধরনের যে পাগল দেখবেন তার আর হিসাব নাই। মনে হয় যেন রাস্তা ওনাদের পৈতৃক সম্পত্তি, যেভাবে খুশি ওভাবেই ব্যবহার করছে। গুগল মামা বলছে, আমি যতটুকু পথ পাড়ি দিয়েছি আরও এতটুকু পথ আমাকে পাড়ি দিতে হবে, তাই আমি বেশি জোরেও নয় আস্তেও নয় মিডিয়াম গতিতে সাইকেল চালাচ্ছি মনের আনন্দে। দেখছি রাস্তার দুপাশের দৃশ্য। এই অটোওয়ালাদের মনে হয় মাথায় সমস্যা আছে, এটা কি গাড়ি চালায় নাকি হেলিকপ্টার চালায় আমি বুঝি না। এই চাচা আসতে, চাচা ভয় পেয়েছে। রাস্তার চলতে গেলে এরকম অনেক ঘটনা দেখবেন যা রীতিমতো টাস্কি খাওয়ার মতো। বলতে না বলতে সামনে, এটা কিসের গাড়ি? এই চাচা রডের গাড়ি থামান, আমি যাই লই। যাক, চাচাকে ধন্যবাদ গাড়ি থামে আমাকে সাইড দেওয়ার জন্য। সন্ধ্যা ছুঁই ছুঁই, একটু পরেই মাগরিবের আজান দিবে, সামনে একটি মসজিদ দেখলে থামবো, নামাজ পড়ে একটু বিশ্রাম নেব। ওবা, মসজিদে থামতেই অনেক মাদ্রাসা ছাত্ররা আমাকে ঘিরে ধরলো। আমি বুঝতে পারলাম ওরা আমার ক্যামেরা ও বেশভূষা দেখে এগিয়ে এসেছে। তারপর আমি ওদের সকলে নাম জানতে চাইলাম, এর ফাঁকে করে নিলাম একটু ভিডিও। ওরা তো বেশ খুশি, শুধু সাইকেল চালালাম আর বকবক করলাম, এবার চলুন কিছু খেয়ে নেওয়া যাক। সন্ধ্যা গড়িয়ে রাত হলো আর আমিও বাড়ির কাছাকাছি চলে এসেছি। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।